গিরিডি থেকে কলকাতা বাবুঘাট যাওয়ার পথে কুলটি থানার অন্তর্ভুক্ত চৌরঙ্গি ফাঁড়ির ডিবুডিহি চেকপোস্টে তল্লাশি চালিয়ে শুক্রবার গভীর রাতে প্যাসেঞ্জার লাইন বাস থেকে চারটি দেশি বন্দুক ও দুটি কার্তুজ সহ সেলিম আনসারি নামক এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাস কর্তৃপক্ষের অনুযায়ী গিরিডি থেকে বর্ধমান যাওয়ার জন্য বাসে চড়েছিল সেলিম। उसके बाद आप लोग यही फोटो ले रहे हैं, पूछ रहे हैं हमसे क्या कैसे क्या हुआ नहीं हुआ, तो बोले कि आप लोग जिसे रिकवरी हुआ है वही रिकवरी किया। गिरिडीह से आ रहे हैं, बाबूघाट जाएंगे। कहाँ से चढ़े ये लोग? गिरिडीह से चढ़। कहाँ जाएगा ये लोग? जाएगा बर्दवान। हम लोग तो नहीं लग रहा, कभी आते जाते हैं बराबर ही जानते हैं, पहचानते नहीं है। पहचान मतलब ये लोग बराबर आता जाता है उसके कारण से हम पहचानते हैं। ये लोग जानते नहीं कि कहाँ घर है कहाँ क्या है। कहाँ से कहाँ जाते थे ये लोग? ये लोग वहीं से गिरिडीह से बर्दवान उतरता है, बोलता है कि फैक्ट्री में हम लोग लेबर खटवाते हैं। अभी कहाँ से कहाँ तक जा रहा था? अभी बर्दवान ही जाएगा गिरिडीह से, यहाँ चेक पोस्ट पर रोके हैं। आज तक तो ऐसा नहीं लग रहा था सर। आप अंदरूनी हम तो नहीं कर सकते हैं, अंदरूनी कोई भी आदमी, अब देखिए हम ही है आपको सही बात कर रहे हैं, अब हमको अंदर से क्या है आप नहीं ना जानिएगा। দেখুন এ বিষয়ে কি জানালেন এসিপি পশ্চিম জাবেদ হোসেন। সোর্স ইনফরমেশন আমরা খবর পাই একটা গাড়ি আসছে, গাড়িটা হলো বাবা সম্রাট নামে, সেখানে একটা মানে আর্মস থাকার সম্ভাবনা আছে শুনলাম। সেই হিসেবে আমি আইসি চৌরঙ্গিকে খবর দিলাম, আইসি চৌরঙ্গি আবার আর আমাদের দুই অফিসারকে পাঠাই, প্রতাপ মণ্ডল আর ওই রূপম ব্যানার্জি। আসার পর আমরা সার্চ করার পর গাড়ি থেকে একটা নীল রঙের ব্যাগে চারটে আর্মস পাই। আর কি উদ্ধার হয়েছে বলি? দুটো অ্যামুনিশন আছে ওতে। কতজন আটক আছে স্যার? আপাতত আমরা একজন আটক করা হয়েছে, ইন্টারগেশনের জন্য একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। নাম কি? সেলিম আনসারি। এইটুকুই আছে আপাতত, এখনও দেখি তারপর আপনাকে পড়ে যাবে। থ্যাংক ইউ। কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব, কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল, 7/B বিজয়নগর নৈহাটি।